আজকের যে আলোচনা, আজকে মাধ্যমিক, মাধ্যমিকে আমরা সচরাচর যে ভুলটা করি সেই ভুলটা নিয়ে আজকে আলোচনা, এবং মাধ্যমিকের কিছু গুরুত্বপূর্ণ রাইটিং স্কিল যেগুলো এই বছর অর্থাৎ 2022-এ যারা পরীক্ষায় বসছো তোমরা সবাই, তো তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে 2022-এর রাইটিং স্কিল নিয়ে। আর আজকে আমি এটাও দেখাবো ভিডিওর মধ্যে যে মাধ্যমিকের কোয়েশনস পেপার কীরকম হয়, ইংলিশ কোয়েশনস পেপার। দেখো যে তোমাদের মাধ্যমিক প্রশ্ন পেপার আমি ভিডিওর মধ্যেই দেখাচ্ছি। এটা 2020-তে মানে কোভিড সিচুয়েশনের আগে, দু বছর তো লকডাউন করে কেটে গেল, এটা দু বছর আগে যখন 2020-তে যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন ভালো করে দেখো। এই রকম তোমাদের প্রশ্ন থাকে, আমি প্রশ্নটাকে পার্ট পার্ট করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও সামনে। তো এটা হচ্ছে প্রশ্ন, আগের বছর প্রশ্ন পড়েছিল আর কি 2020-তে। তো তোমরা প্রথমেই বলে দিচ্ছি, এই জায়গাতে রোল নাম্বার আছে, রোল লিখবে, তারপরে নাম্বার লিখবে, তোমাদের নামটা লিখবে আর রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে? তো এইটা রেজিস্ট্রেশন নাম্বার লিখলে তারপরে এই জায়গায় একটা সিল করা থাকবে প্রশ্নের মধ্যে, প্রশ্নটা তোমরা খুললে, ঠিক আছে? দেখলে আগের বছর পড়ে গেছিল দ্য ক্যাট, আর এখানে ক্যাটের পরে যে ছিল এই যে দ্য স্নেল, পোয়েম থেকে পোয়েম আর পোর্টসের মধ্যে আগেরবারে তোমরা সব দেখেছো। কিন্তু আমি ডাইরেক্ট চলে আসি, এই রকম সব প্রশ্ন পেপার থাকে, একটুখানি আমি দেখিয়ে দিচ্ছি। এবার ডাইরেক্ট আমি রাইটিংয়ে চলে আসি। আজকে স্পেশাল কিছু ক্লাস যেটা রাইটিং স্কিল, এটা পার্সোনাল লেটার পড়ে গেছিলো আগের বছরে, আর প্যারাগ্রাফ পড়েছিল, ডাইরেক্ট প্যারাগ্রাফ, দ্য মোস্ট মেমোরেবল ডে ইন ইয়ার লাইফ, এটা আগের বছরের প্রশ্ন, আমি দেখিয়ে দিলাম। তো যাই হোক, প্যারাগ্রাফ আর ছিল পার্সোনাল লেটার, আর ছিল এইদিকে রিপোর্ট রাইটিং। তাহলে 2020 লাস্ট পরীক্ষা, এবার তোমরা পরীক্ষা দিতে চলো 2022, তাহলে সবার মধ্যে একটা প্রশ্ন রয়েছে, স্যার রাইটিং স্কিল কী আসতে পারে? কিন্তু রাইটিং স্কিল আমি কিছু গুরুত্বপূর্ণ রাইটিং স্কিল আমি বলে দেবো তোমাদের, তোমরা সেটাকে স্টাডি করবে। আমার মনে হয় না যে এর বাইরে কিছু পড়বে, যাই হোক আমি চেষ্টা করব কিছু একটা ভালো দেওয়ার জন্য। তবে এটা সাজেশান নয়, মনে রাখবে ইংলিশে কোনোদিন সাজেশান হয় না, আর আমি সারা জীবন সাজেশান দিও না। তো যাই হোক, আমি ইম্পর্টেন্ট কিছু মাধ্যমিকের আমি বলি যেগুলো আসার সম্ভাবনা রয়েছে। তো ডাইরেক্ট ভিডিওটা না বাড়িয়ে ডাইরেক্ট আমি ক্লাসে চলে আসি। তো দেখো তোমরা এখানে তো কি আসবে, তো আমি পার্ট করে একটু বলে দিই। এখানে গ্রামার তোমরা জানো, রাইটিং স্কিলে আমি ডাইরেক্ট আসছি। রাইটিং স্কিলে কি আছে, প্রথমে 2022 দেখো, এমপি 2022, ঠিক আছে, ইংলিশ রাইটিং স্কিল ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথমেই বলে রাখছি তোমরা কোনটা তোমাদের আসবে এবারে, নোটিস রাইটিং, এবারে মোস্ট ইম্পর্টেন্ট নোটিস রাইটিং, নোটিস রাইটিং মোস্ট ইম্পর্টেন্ট। কি কি আসতে পারে নোটিসে বলে রাখি, করোনা ভ্যাকসিনেশন অর্থাৎ কোভিড নাইনটিন ভ্যাকসিনেশন ক্যাম্প, ঠিক আছে, অথবা কোভিড-19 অ্যাওয়ারনেস ক্যাম্প। এই ক্যাম্প নিয়ে তোমরা একটা রাইটিং স্কিল করে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। তো যাই হোক, নোটিসের একটা স্ট্রাকচার, নোটিসের স্ট্রাকচারে বসিয়ে কিন্তু তোমরা এটা করার চেষ্টা করবে, আশা করছি তোমাদের নোটিসের স্ট্রাকচার রয়েছে। যাই হোক, প্রথম কিন্তু এবছর এটা ইম্পর্টেন্ট 2022-এর একটা আসবে। দু নম্বর আসছে এবারে কি, প্রসেসিং রাইটিং ইম্পর্টেন্ট। প্রসেসিং কি আসতে পারে, দুটো বলবো আমি, তিনটের মধ্যে যদি আসবে। তো দেখো প্রথম হচ্ছে কি, মেকিং মাস্ক একটা, আর দু নম্বর হচ্ছে কি, মেকিং সানিটাইজার, প্রসেসিং রাইটিং, আর না হলে
যে সমস্তগুলো রয়েছে, যেমন সাধারণ যেগুলো প্রিপারেশন অফ স্যালাড, তারপরে হচ্ছে কি মেকিং টি, এই সমস্তগুলো তোমরা সাধারণ তোমরা এটা পারবে, কিন্তু এই মেকিং মাস্ক আর মেকিং স্যানিটাইজার এইগুলো কিন্তু তোমরা করে নেওয়ার চেষ্টা করবে নোটিশের পরে। প্রসেসিং যদি প্রসেসিং একটু মিস করে, অর্থাৎ প্রসেসিং যদি না আসে, তাহলে এর অবলিক হিসাবে তোমরা স্টোরি রাইটিং করবে। স্টোরি প্রসেসিং আর স্টোরি দুটোর মধ্যে একটা এবার আসবে, কিন্তু নোটিশ এবারে মাস্ট আসছে পরিষ্কার। তো স্টোরিটা তোমরা ভালো করে করার চেষ্টা করো, স্টোরিটা তোমরা জানো। আচ্ছা, 3 নম্বর যেটা আছে, 3 নম্বরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট এবছর, সেটা হচ্ছে বায়োগ্রাফি। বায়োগ্রাফি বায়োগ্রাফি গ্রাফিটা কি আসছে? বায়োগ্রাফি এপিজে আব্দুল কালাম, এপিজে আব্দুল আব্দুল কালাম এরও একটা স্ট্রাকচার আছে, কালাম। আচ্ছা, তারপরে আসছে তোমার রিসেন্ট কিছু ঘটনা, মানে যেমন আমি লতা মঙ্গেশকর করিয়েছে, লতা মঙ্গেশকর মঙ্গেশকর ঠিক আছে, এরপরে আমি করিয়েছি লতা মঙ্গেশকরের সত্যজিৎ রায়, সত্যজিৎ রায়, এই রকম তোমরা বায়োগ্রাফি তোমরা করছো। বায়োগ্রাফি যদি না আসে, তাহলে এডিটোরিয়াল লেটার, এইটার অর দিয়ে কিন্তু এডিটোরিয়াল লেটার আমি করাচ্ছি। এডিটোরিয়াল লেটার কি আসতে পারে? আমি প্রথমেই করিয়েছিলাম প্লাস্টিক, প্লাস্টিক পলিউশন, এডিটোরিয়াল লেটার হচ্ছে প্লাস্টিক পলিউশন মোস্ট ইম্পর্টেন্ট এবছর। আর না হলে এই এগেনস্ট যে করোনার, করোনার এগেনস্টে কিছু নিয়ে একটা এডিটোরিয়াল লেটার করবে। তোমরা এডিটোরিয়াল লেটার স্ট্রাকচার, বায়োগ্রাফি স্ট্রাকচার, প্রসেসিংয়ের কোনো স্পেশাল স্ট্রাকচার হয় না, তবু ওই ইন্ট্রোডাক্টরি কিছু সেন্টেন্স দিয়ে এই প্রসেসিংটা করানো হয়। তো যাই হোক, নোটিশের ফুল স্ট্রাকচার আছে। প্রত্যেকের আমি একটা অ্যাডভাইস দিই রাইটিং স্কিল নিয়ে, তোমরা যেটা সমস্যায় পড়ো, প্রত্যেককে একটা কথা আমি বলে রাখি যে তোমরা নিজের কনফিডেন্টে সেন্টেন্সকে মেনটেন করে বানিয়ে লেখার চেষ্টা করবে, কারণ মাধ্যমিকে অ্যাকচুয়ালি কী পড়বে কেউ বলতে পারবে না। এবছর মোস্ট ইম্পর্টেন্ট আছে, এটা কেবলমাত্র আমি আলোচনা করলাম, আমি বলছি না যে এগুলোই পড়বে, কিন্তু এটাও বলছি না যে এটাও বলছি যে এইগুলো এবছর ইম্পর্টেন্ট আছে, মোস্ট ইম্পর্টেন্ট এইগুলো ইম্পর্টেন্ট আছে। যদি রাইটিং স্কিল আসে এবছর, তাহলে এই এইগুলোর ওপর দিয়েও আসতে পারে। তো এইগুলো তোমরা ভালো করে, ভালো খুব ভালো করে তোমরা এটা রিভাইজ দেবে। আর শর্টকাটলি একটুখানি যাবার আগে বলে দিই আমি ভিডিওর মধ্যে, তো এইখানে রাইটিং স্কিলে 30 নম্বর থাকে, তো 30টার মধ্যে কিন্তু কোনো অপশান পাবে না, এক একটা 10 নম্বর, এক একটা রাইটিং স্কিলের জন্য এক একটা রাইটিং থাকে 10 নম্বর। সুতরাং 10 × 30 সমান 3 × 10 30 নম্বর থাকবে এখানে। তো এখানে কোনো অর থাকবে না, ডাইরেক্ট প্রশ্ন থাকে, একটা একটা করে প্রশ্ন থাকবে। যেমন যদি নোটিশ রাইটিং পড়লো, স্টোরি রাইটিং পড়লো, আর পড়লো প্রসেসিং রাইটিং, এই 3টে পড়লো, তাহলে এই 3টেই তোমাদের লিখতে হবে। তো যাই হোক, এটা রাইটিং স্কিল। আর গ্রামারটা 20 নম্বর থাকে, সিন 20 নম্বরের আর আনসিন 20 নম্বর, আর একটু বলে রাখি, সিন সিন 20 নম্বর, আনসিন 20 নম্বর, আর এখানে গ্রামার গ্রামার 20 নম্বর। আমার আগের ভিডিওতে মাধ্যমিকের কিছু ভিডিওস রয়েছিল ছিল, সেটা আমি দিয়েছি তার সিলেবাসটা, তোমরা দেখে নেবে সিলেবাসটা সবাই। তো গ্রামারের 20 মার্কস, আর এইখানে রাইটিং, তাহলে রাইটিংয়ে থাকছে 30 মার্কস, তাহলে 6 আর 9 6 আর 3, তাহলে 90 নম্বর, এখানে 90 নম্বর, আর 10 নম্বর প্রজেক্ট বা ওরাল টেস্ট নেওয়া হয়, তো এখানে টোটাল 100 নম্বরের তোমরা পরীক্ষা দিতে চলেছ। 2020-তে যে সমস্ত প্রশ্ন পড়েছে, তাহলে 1 বছর 2 বছর পর আমরা আবার পরীক্ষা বসে চলেছি। অনেকের মনের মধ্যে প্রশ্ন রয়েছে যে তাহলে কি স্যার আগের প্রশ্নকে রিপিট হতে পারে? রিপিট হতে পারে, যেমন এখানের মধ্যে আমি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বলছি, নোটিশ এবছর আসবেই, প্রসেসিং, স্টোরি রাইটিং, বায়োগ্রাফি, এডিটর লেটার, কিন্তু এটা মনে রাখবে যদি রিপোর্ট রাইটিং আসে, রিপোর্ট রাইটিং যদি আসে,
তাহলে ওই করোনার উপর ভিত্তি করেই যে আজকে প্যান্ডামিক সিচুয়েশন কি করে তৈরি হয়েছে, এই করোনার ওপরই একটা রিপোর্ট রাইটিং তোমরা তৈরি করে রাখবে। আদারওয়াইজ মেন কিন্তু আমি বলে রাখছি, রিপোর্ট আসলেও আসতে পারে, কারণ তোমাদের অ্যাক্টিভিটি টাস্কেও কিন্তু তোমরা রিপোর্ট রাইটিং পেয়েছো। তো যাই হোক, সব মিলিয়ে আমি ফাইনালি তোমরা খুব বলবো, তোমরা খুব ধৈর্য সহকারে কিন্তু এই রাইটিং স্কিল এই জায়গাটা করবে। এবার আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে আমরা কি ভুল করি পরীক্ষার খাতায়। তো যাই হোক, পরীক্ষার খাতায় আমরা ভুল করি এটাই যে কখনো কখনো আমরা টি ফলস অর্থাৎ ট্রু অর ফলস করতে গিয়ে অনেক ছেলেমেয়েরা আছে এরকম টি লিখে আবার একটুখানি এটে দিল, একটুখানি বাড়িয়ে দিল, মানে কতকটা টি আর ফলসের মতন দেখাচ্ছে। মনে রাখবে, এই সমস্ত জিনিস যদি তোমরা একটু কায়দা মারতে চাও তাহলে কিন্তু এইগুলো একদম এক্সামিনার পছন্দ করে না, এগুলো প্রথমেই কাটা। দু নম্বর, তোমরা যে ভুলটা করো সেটা বেশি রাইটিং স্কিল করতে গিয়ে বেশি তোমরা কাটাকুটি করো। কিন্তু কাটাকুটি করলে হবে না, খাতাটাকে পরিষ্কার করে রাখতে হবে। আর টি ফলসের জায়গাটা তোমরা বুঝলে খাতা পরিষ্কার করে রাখতে হবে, এবং ওই টিক মারা যে প্রশ্নগুলো থাকে সেই টিকগুলো বক্সের মধ্যেই মারবে। দেখো, এই যে জিনিসটা আছে এইটা যে মারবে, এই যে বেরিয়ে গেল, এটা ঠিক না, দিস নট কারেক্ট ওয়ে, এটা কারেক্ট ওয়ে ছিল, এই যে বক্সের মধ্যে টুকরোটা টিক মেরে দিলাম এটা কিন্তু কারেক্ট ওয়ে। তো আবার একটু বেশি বেশি তোমরা লিখতে চাও, বেশি বেশি লিখবে না, যতটা চাইছে ততটাই লিখবে। কখনো কখনো কিছু কিছু স্টুডেন্ট রয়েছে ইংলিশে ট্রান্সলেট করতে গিয়ে বাংলা লিখে ফেলে, কিন্তু মনে রাখবে এটা কিন্তু মারাত্মক একটা ভুল, কারণ সাবজেক্ট ইংলিশ, সো সেখানে কোনো বাংলার সঙ্গে টাচে থাকবে না। তো বাংলা কেউ যদি লিখে ফেলে, ইচ্ছা করেও যদি লিখে ফেলে, সেক্ষেত্রে সেই প্রশ্ন পুরো কাটা যাবে, এবং এগুলো কিন্তু করাটা উচিতও নয় তোমাদের। তাই তোমরা আরও এই সমস্ত প্রবলেমগুলো তোমরা সবাই বেশি মিস্টেক করো পরীক্ষার খাতায়। আরও কিছু প্রবলেম যেগুলো কি হয় যে আমরা কিছু কিছু জায়গায় ছোটো হাতের বড় হাতের দিয়ে ছোটো হাতের দিয়ে চালু করি, ফার্স্ট লাইন সবসময় বড় হাতের দিয়ে চালু করবে, আর স্পেশালি আই আই থাকলে সেক্ষেত্রে আই সবসময় সিঙ্গেলে বড় হাতের হবে, এটা একটু দেখবে। আর হাতে লেখাটা খুব ম্যাটার করে মাধ্যমিকে, হাতে লেখাটা খুব ভালো করে করার চেষ্টা করবে, আর স্পেলিং মিস্টেক না হয়, ঠিক আছে? স্পেলিংটা একটু দিকে কেয়ার রাখবে আর কি, জাস্ট রিল্যাক্সে পরীক্ষা দেবে, ঠিক আছে? আর মাত্র 4-5 দিন বাকি রয়েছে, তো আমার ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল, তো এর জন্য আমি খুবই দুঃখিত। কিছু আমার সেট আপের প্রবলেম ছিল যার জন্য ভিডিওটা আসতে লেট হলো। তো যাই হোক, গোটা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্য আমার শুভকামনা রইল, আমার আশীর্বাদ রইল, তোমরা সবাই খুব ভালো করে পরীক্ষা দেবে, জাস্ট রিল্যাক্সে পরীক্ষা দেবে। কিন্তু মনে রাখবে, তোমাদের জীবনের প্রথম পরীক্ষা হলেও, আমরা বলি তোমাদের জীবনের প্রথম পরীক্ষা দিতে যাচ্ছ মাধ্যমিক পরীক্ষা, কিন্তু আমি বলছি তোমাদের একটা জীবনের প্রথম পরীক্ষা নয়, এরকম পরীক্ষা তোমরা স্কুলেই দিয়েছো, শুধু স্কুলেই দিয়েছো, টেস্ট পরীক্ষা হিসাবে দিয়েছো, শুধু এই জিনিসটা ছিল না তোমাদের মধ্যে, এই যে একটা পেপার, এই পেপারটা তোমাদের থাকবে, পুরো সেম টু সেম পেপার থাকবে, রোল নাম্বার নাম আর রেজিস্টার নাম্বার লিখতে হবে, আর স্কুলে যেরকম পরীক্ষা আমরা দিয়েছিলাম সেইটাই হচ্ছে তোমরা বাইরের স্কুলে গিয়ে সেই পরীক্ষাটা দেবে। তো এর জন্য কোনো নার্ভাস হওয়ার দরকার নেই, আর তোমাদের মধ্যে কোনো নার্ভাসনেস নিয়ে আসবে না, জাস্ট রিল্যাক্স অ্যান্ড ডু ইট ফাস্ট, ওকে, ডোন্ট ওয়ারি। সো ভিডিওটা শেষ করার আগে আমি বলে রাখি যে তোমাদের সকলের জন্য, গোটা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টের জন্য, আমার স্টুডেন্ট, গোটা স্টুডেন্ট সার্কেলের জন্য আমার বেস্ট উইশেস রইল। হ্যাভ এ নাইস ডে, টাটা।